প্রিয় দর্শক, ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গান হচ্ছে আমাদের মানব জীবনের একটা বড় অবলম্বন, মানুষের প্রেরণা। একটা জাতি কতটা বড় তার পরিমাপ করা যায়, তার আভিজাত্য পরিমাপ করা যায় সে দেশের গান এবং তার সুর দিয়ে, তার সাহিত্য দিয়ে। বাংলা ভাষার যে গৌরব, বাংলা ভাষার যে শ্রেষ্ঠত্ব, সেটি কিন্তু তার গানের মধ্যে। আমাদের আবহমান বাংলা গান আমরা যেভাবে শুনি, অনুভব করি, আমার জীবনের সঙ্গে মিলিয়ে নিই, আর কোনো দেশের কোনো জাতির এতটা নিবিড় সম্পর্ক গানের সঙ্গে আছে কিনা আমরা জানি না। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে যারা আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে আজকে যারা বাজাবেন পরিচয় করিয়ে দিচ্ছি দর্শক, কিবোর্ডে আছেন সজীব, রকি আছেন লিড গিটারে, তবলায় অপূর্ব, বেস গিটারে রাশেদ এবং অক্টোপ্যাডে পাপ্পু। আজকে আমাদের সঙ্গে একজন তরুণ সঙ্গীত শিল্পী আছেন এবং আমরা চাই যে আজ যারা আজকে বাজাচ্ছেন সুন্দর করে বাজাতে হবে সব, ঠিক আছে? প্রিয়াঙ্কা, কোন গানটি শুনবো প্রথমে? আমি প্রথমে গাইছি শ্রদ্ধ শ্যামল মিত্রের গাওয়া ঝিরি ঝিরি বাতাসকে দেয় গানটি। করে
ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে একি ব্যথা জাগে বড় একা লাগে চোখে মেঘ করে ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে অসাধারণ খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা যখন তুমি একা থাকো তখন কি করো আমি একা থাকলে কি করি গান তো আসলে সবসময় গুনগুন করে গাইতেই থাকি অ্যান্ড যেহেতু আসলে পড়াশোনা নিয়ে আমাকে একটা লম্বা সময় ব্যস্ত থাকতে হয় সো তোমার লেখাপড়ার ডিসিপ্লিনটা আমার আমি জাহাঙ্গীরনগরে পড়ছি মাস্টার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে তো ডিসিপ্লিন বলতে আসলে ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যে এত কিছু মেনটেন করে ওই জায়গাটাতে সময় দিয়ে ভালো একটা রেজাল্ট করা সেটা সো টাফ অনার্স পড়ছো এখন মাস্টার্স করছি তোমাদের ম্যাথ কত মার্কের আমাদের ম্যাথ ম্যাথ ইন্ডিভিজুয়াল কোর্স নাই তবে হচ্ছে ইকোনমিক্সের ভিতরে আর কি ওই ম্যাথগুলো আছে কিন্তু ইন্ডিভিজুয়াল কোর্স নাই অনেক কঠিন ছিল আমাদের সময় ম্যাথ 100 মার্কের ম্যাথ ছিল আমি খুব ভয় পাইতাম ফার্স্ট ইয়ারে শুধু একটা ইন্ডিভিজুয়াল কোর্স ছিল তারপরে ছিল না আচ্ছা আমরা এরপরে গানে যাই আমি এবারে গাইছি শ্রদ্ধেয় কনক চাপা এবং এন্ড্রু কিশোর গেয়েছিলেন এই গানটি বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি গান ছোট্ট একটা জীবন নিয়ে গানটির কথা এবং সুর শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল চেষ্টা করছি আহমেদ ইমতিয়াজ বুলবুল বাহ বুলবুল ভাইয়ের গান শুনি আমরা ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্তকাল ভালোবেসে ঘুরবে না আমার ভালোবাসা তুমি অমর করে দাও আমাকে মন চাই তোমাকে এই মন চাই তোমাকে ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা অনন্ত
অসাধারণ দুর্দান্ত থ্যাঙ্ক ইউ এই গানটিও খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা মাঝে মাঝে যখন শিল্পীরা গান করে তখন আমার মনে হয় সেই কথাটি তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি থ্যাঙ্ক ইউ তো গাইতে পারি না কিন্তু গান শুনতে খুব ভালো লাগে প্রথম গানটা কিভাবে শুরু হয়েছিল জীবনে আমার গানের সুর আমার বাবার হাত ধরে আমার আব্বু ইয়াকুব হোসেন বাবলা উনিও গানের মানুষ অনেক আগে থেকে গান করেন সো মানে এখন আসলে আমাকে নিয়েই আব্বু এত ব্যস্ত যে নিজের গানের প্রতি আসলে অতটা সময় দেওয়া হয় না বাট এখন আমি আব্বুর সাথেই সবসময় থাকি এবং চলি এবং এটা আসলে আমার জন্য অনেক বড় গর্বের এবং তারপরে আমি গান শিখেছি শ্রদ্ধা গীতিকা সুরকার মিল্টন খন্দকার ওনার একাডেমিতে এবং এখন আমি ছায়ানটে সাত বছরের একটা নজরুল সঙ্গীতের কোর্স করলাম নজরুল সঙ্গীতের কোর্স আর নজরুলের গানও তোমার গান তো শুনেছি আমার আরেকটা অনুষ্ঠানে গান করেছো খুব ভালো করো নজরুলের গান তুমি নজরুলের গান যারা করে তাদের বেসটা খুব পাকা থাকে তাই না এরপরের গানে যাই অবশ্যই কোন গান আমি এবারে আমার মৌলিক একটি গান গাইবো গানটির টাইটেল হচ্ছে তোমার ইচ্ছেগুলো এই গানটার কথা এবং সুর আমার বাবা নিজে করেছেন গানটার মিউজিক কম্পোজিশনে ছিল মইদুল হাসান মন এই গানটা সঙ্গীত আর মিউজিক ব্যানারে এসেছিল আমি গাইছি গানের সুর এবং কথা খুবই সুন্দর
খুব কাব্যিক কথা। থ্যাঙ্ক ইউ। এটা তোমার বাবার লেখা। জি। বাহ সুন্দর। খুব ভালো লাগলো। ছোট করে একটু জেনে নি যে তুমি কি স্টেজ শো করো? হ্যাঁ অনেক করা হয়। স্টেজ শো যখন করো তখন কোন ধরনের গান আমাদের শ্রোতারা এখনকার শ্রোতারা তরুণরা পছন্দ করে? তরুণদের পছন্দ যদি আসলে বলতে হয় তাদের পছন্দ অনেক অনেক শো থাকে যেগুলো একটু কর্পোরেট প্রোগ্রাম, সো সেখানে কিন্তু আমরা এক ধরনের রিকোয়েস্ট পাই। আবার যখন আমরা ওপেন শোগুলোতে যাই রুরাল এরিয়াতে রুট এরিয়াতে যাই তখনকার রিকোয়েস্টগুলো মানে পুরোনো দিনের সিনেমার গান বা তখন তারা হিন্দি গান শুনতে চায় একটু রিদমিক যারা নাচতে পারে। হ্যাঁ পল্লী গান, পল্লী গান শুনতে চাই বিকজ অফ আমি যেহেতু আসলে তারা জানে যে আমি আমার ঘরানাটা কি, আমি আধুনিক গানগুলো বেশি করি, আমার কাছে আসলে একদম যে অথেন্টিক পল্লী গান ভাওয়াইয়া এই ধরনের রিকোয়েস্ট আমি খুব কম পাই। আমার কাছে ফোক ট্রেডিশনাল ফোক বা আধুনিক এই ধরনের গানগুলোর রিকোয়েস্ট আমি বেশি পাই। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, আমরা বিরতি থেকে এসে আরও তোমার গান শুনবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন ডাইনামিক ডিউ বাংলার গান গায়, আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের। দর্শক আপনারা দেখছেন ডাইনামিক ডিউ বাংলার গান গায়, ফিরছে বিরতির পর আবারও গানে। প্রিয়াঙ্কা কোন গান? আমি এবারে গাইছি শ্রদ্ধা সাবিনা ইয়াসমিন ম্যামের খুবই জনপ্রিয় একটি গান গীতিময় সেই দিন চিরদিন। এই গানটি আমার অনেক আগে থেকেই তোলা কিন্তু কখনো গাইবার সুযোগ হয়নি, আজকে গাইব। গানটির গীতিকার শ্রদ্ধা গাজী মাঝাল আনোয়ার এবং সুর করেছিলেন আনোয়ার পারভেজ। অনেক ধন্যবাদ, আমরা শুনি গানটি। চেষ্টা করছি।
মূল গানের যে সুরটি শুনেছি তার সঙ্গে অনেক সাযুজ্য আছে এবং বেশ ভালো লাগলো। অনেক দিন পরে এই গানটি শুনলাম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। যদি সঙ্গীত শিল্পী না হতে তাহলে কি হতে? সঙ্গীত শিল্পী এখন আসলে যে পুরোপুরি হতে পেরেছি কি না সেটা নিয়ে একটা ডাউট আছে আমার। যাই হোক, তবুও চেষ্টা করে যাব ভালো গাইবার। এবং আমার আসলে খুব ভালো একটা জব পাওয়ার ইচ্ছা, যেহেতু আসলে ইকোনমিক্স নিয়ে এতদূর পড়াশোনা করেছি, একটু চাকরির প্রিপারেশন নিচ্ছি। তো তোমার যে গানের যে গায়কি যে সুর, আমি ধারণা করি যে তুমি যদি শুধু গানকেই প্রফেশন হিসেবে নাও তুমি খারাপ করবে না। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য। প্রিয়াঙ্কা, এবার কোন গানটি শুনবো? আমি এবারে গাইছি, এটিও বাংলা সিনেমার খুবই জনপ্রিয় একটি গান, তুমি আমায় করতে সুখী জীবনে। এই গানটির কথা এবং সুর শ্রদ্ধা আমি ইমতিয়াজ বুলবুল, এবং গানটি গেয়েছিলেন ওপার বাংলার শ্রদ্ধা অনুরাধা পাড়ওয়াল এবং অমিত কুমার। বাহ, এটাও বিখ্যাত গান। ঠিক, চেষ্টা করছি। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো, তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো। বলো না কে সুখ তুমি পেলে, তোমায় পেয়ে জিরে উইলে গড়েছি
খুব চমৎকার গাইলে তুমি প্রিয়াঙ্কা, অসাধারণ, খুব ভালো লাগলো। আমরা একদম শেষে চলে এসেছি, কিন্তু তোমার জীবনের যে লক্ষ্য সেটি যেন গানের দিকে স্থির হয়। তুমি অনেক বড় চাকরি করবে, কিন্তু গান যেন তোমার জীবন থেকে না যায়, কারণ তুমি অনেক ভালো গান করো, অসাধারণ বাজিয়েছে সবাই। অবশ্যই, আপনার সাথে আসলে এর আগেও বেশ কয়েকবার বসা হয়েছে এবং এই অভিজ্ঞতাটা আসলে দারুণ। সবাইকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24 কে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয় সুধি, ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের এই প্রজন্মের কিংবা আমাদের আগেরও যারা ছিলেন, এই প্রজন্মে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আমাদের বড় শিল্পী হয়ে উঠবেন, আমরা তাদের দিকে তাকিয়ে থাকি। তারা বাংলার গানকে সামনের দিকে নিয়ে যাবে, আমাদের ঐতিহ্যকে চিরায়ত যে আমাদের বাংলার গান, তাকে তারা ভালোভাবে বারে বারে গাইবে এবং আমাদের হৃদয়ের মধ্যে যে আন্দোলন গানের জন্য যে বেঁচে থাকা সেটি তারা তৈরি করবে। প্রিয় দর্শক, আমরা চাই বাংলার গান গাইতে, বাংলার মানুষের কথা বলতে, বাংলার মানুষের সুরকে উপস্থাপন করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।